পৃথিবীর বিভিন্ন দেশে ইসলাম ধর্ম নিয়ে অসংখ্য ডকুমেন্টারি নির্মাণ করা হয়েছে। বিভিন্ন দেশে টেলিভিশন সিরিয়ালও নির্মাণ করা হয়েছে। মধ্যপ্রাচ্যে ধর্ম নিয়ে নির্মিত সিরিয়ালগুলোর বেশ কদর রয়েছে। এসব সিনেমা অন্যান্য দেশে ড্রাইভিং করে বিপুল অর্থ আয় করা হয়েছে। সিরিয়ালগুলো নির্মাণও হয় অনেক বড় বাজেটে। আর এসব সিরিয়ালের বিষয়বস্তু এবং সংলাপের মধ্যে ইসলামের ভাবধারা এবং মুসলমান শাসকদের ইতিহাসের কিছু বিষয় রয়েছে। মধ্যপ্রাচ্যে তো বেশিরভাগ মুসলিম সম্প্রদায়ের মানুষ বাস করে, আর বাংলাদেশের অধিকাংশ মানুষই মুসলিম। আর সেই কথা বিবেচনা করে আজ আমাদের ভিডিওটি বানানো হয়েছে এরকমই 10টি বাংলা ড্রাইভিং ইসলামিক সিরিয়াল নিয়ে, যেগুলো শুধু মুসলিম কান্ট্রিতে না, মুসলিম কান্ট্রি ছাড়াও পুরো বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। তাহলে আর দেরি না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখে নিন কোন কোন ইসলামিক সিরিয়ালগুলো সেরা 10-এ রয়েছে। 10 নম্বর, ওমর। ওমর হলো একটি ঐতিহাসিক আরব টেলিভিশন ড্রামা সিরিজ, যেটি প্রযোজনা এবং সম্প্রচারণ করেছিল মিডল ইস্ট ব্রডকাস্টিং সেন্টার। সিরিজটি পরিচালনা করেন সিরিয়ান পরিচালক হাতিম আলী। 31 পর্বের এই সিরিজটি ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলামের জীবনের 18 বছর থেকে শুরু করে মৃত্যুকালীন সময়ের মধ্যকার প্রবাহমান প্রাসঙ্গিক এবং পারিপার্শ্বীয় সমসাময়িক ঘটনাবলীর উপর ভিত্তি করে এ ধারাবাহিকটি নির্মাণ করা হয়েছে। এ ধারাবাহিকটি ইসলামিক ব্যক্তিত্ব ইউসুফ আল কারজাবি এবং সালমান আর আওদাও এর প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়। পাশাপাশি পুরো আরব এবং ইসলামিক বিশ্বজুড়ে এটি ব্যাপক বিতর্ক এবং আলোচনা ও সমালোচনা ঝড় তোলে। মরক্কোতে সিরিজটির সকল দৃশ্যের শুটিং করা হয়। এছাড়া মারাকেশ, তানজিয়ায়, এলজাদিয়া, কাসাবলাঙ্কা এবং মুহাম্মাদিয়ায় এর প্রধান প্রধান দৃশ্যগুলো ধারণ করা হয়েছে। 2012 সালে 20 জুলাই থেকে অর্থাৎ রমজানের 30 দিন ব্যাপী মধ্যপ্রাচ্যের দেশসমূহে এবং একই সঙ্গে তুরস্কের ইটিভি এবং ইন্দোনেশিয়ায় এমএনসিটিভিতে প্রচারিত হয়। এছাড়াও ইউটিউবে এর পর্বগুলো টেলিভিশন প্রচারের পরপরই ইংরেজি সাবটাইটেল সহ প্রচার করা হয়। এ ধারাবাহিকটি 20 কোটি সৌদি রিয়াল ব্যয়ে নির্মিত হয়েছে। এ পর্যন্ত নির্মিত আরবি ভাষার সবচেয়ে ব্যয়বহুল টিভি ধারাবাহিক হিসেবে অধিক সমাদৃত এই সিরিজটি। 9 নম্বর, হাতেম তাই। আরব্য রজনীর সেই অমর চির সবুজ চরিত্র হাতেম, 60টি ধারার দারুণ বিপজ্জনক রহস্য ব্যাত করে সাধারণ মানুষের উপকারী হাতেমের শত্রু এবার ইবলিশ শয়তানের দুসর দাজ্জাল। সে কিনা তার কালো জাদুর রাজ্য বিস্তার করতে চায় পৃথিবীব্যাপী, কিন্তু তার পথে বাধা হয়ে দাঁড়ায় আল্লাহর ন্যায়পরায়ণ বান্দা হাতেম। দাজ্জাল ইবলিশের কাছ থেকে প্রাপ্ত তার শয়তানি শক্তির পূর্ণ প্রয়োগ করলেও হাতেম তার ইমানি শক্তি দিয়ে মোকাবেলা করে দাজ্জাল এবং তার কালো জাদু দিয়ে ধারার রহস্য ব্যাত করে গিয়ে নানা রকম বিপদের মুখোমুখি হয় হাতেম। কিন্তু সততা আর সাহসিকতা দিয়ে বারবার বিভিন্ন ধরনের শয়তানি শক্তিকে পরাজিত করে হাতেম। 8 নম্বর, মহাবীর গাজী সালাউদ্দিন। সালাহউদ্দিন আল আইউবি বা বাংলা কোরুসেট বা মহাবীর গাজী সালাউদ্দিন হলো হাতেম আলী পরিচালিত একটি 2001 সালের আরব ঐতিহাসিক টেলিভিশন ধারাবাহিক, যেখানে হিজরি 6ষ্ঠ শতকে মিশর এবং লেভান্টের নিকটবর্তী এলাকায় কুরুসেটের ঘটনা সম্পর্কিত রাজনৈতিক পরিস্থিতি ফুটিয়ে তোলা হয়েছে। মূলত ধারাবাহিকটিতে সালাহউদ্দিন আইউবির জীবনী তুলে ধরা হয়েছে, যিনি হাতিনের যুদ্ধে দ্বারা বিনা রক্তপাতে জেরুজালেম দখল করতে সমর্থ হন। 30 পর্বের এই ধারাবাহিকটি সালাদিনের জন্ম হতে শুরু করে ঐতিহাসিক কর্মধারার সকল ঘটনা পর্যায়ক্রমিক ভাবে দেখানো হয়েছে। এর 1 বছর পূর্বে নাজদার আঞ্জুর সার্জিং ফর সালাদিন নামে একই বিষয়বস্তু নিয়ে একটি টিভি ধারাবাহিক নির্মাণ করে। এই ঐতিহাসিক সিরিজটি 2017 সালের 2 জুলাই হতে বাংলাদেশের এসএটিভিতে ধারাবাহিকভাবে বাংলা ভাষায় সম্প্রচার করা শুরু করে। 7 নম্বর, জান্নাত। কোরিয়ান জনপ্রিয় ধারাবাহিক টিয়ার্স অব ভ্যালেনের কাহিনী অবলম্বনে জান্নাত পরিচালনা করেছে তুর্কি নির্মাতা সাদুল্লাহ জেলেন। 2017 সালের সেপ্টেম্বর মাস থেকে সিরিয়ালটি প্রচারিত হয়েছে তুরস্কের অন্যতম শীর্ষস্থানীয় চ্যানেল ইটিভিতে। এছাড়া বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায় বাংলা ডাইভিং করে এই সিরিয়ালটি সম্প্রচার করা হয়েছে। পারিবারিক এবং বর্তমান সময়ের গল্প নিয়ে জান্নাত নির্মিত হয়েছে, যেখানে একটি এতিম মেয়ের জীবন সংগ্রামের নানা বিষয় উঠে এসেছে। দারিদ্রের মধ্যে বড় হওয়া মেয়েটি যখন স্থপতি হয়ে তার স্বপ্নের প্রতিষ্ঠানে চাকরি পান, ঠিক তখনই তিনি ভাবেন তার জীবনের দুঃখ দুর্দশা হয়তো দূর হতে শুরু করেছে, কিন্তু উল্টো তার জীবনে নতুন করে আরো জটিলতার সৃষ্টি হয়। তাকে ফেলে যাওয়া মা আবারও ফিরে আসে তার জীবনে, তবে ভালোবাসা নিয়ে নয়, বরং তার প্রতি তীব্র ঘৃণা এবং বিদ্বেষ নিয়ে ফিরে আসে তার জীবনে। অন্যদিকে মেয়েটির জীবনে যে প্রেম এসেছিল সেখানেও প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় তার বোন। আর এভাবেই চলতে থাকে গল্পের কাহিনী। 6 নম্বর, কারবালা কাহিনী। কারবালা কাহিনী হলো একটি মহাকাব্যিক এবং ঐতিহাসিক টেলিভিশন ধারাবাহিক যা পরিচালনা করেছেন দাউদ মিরবাগেরি। ধারাবাহিকটি মুখতার আল সাফাকির জীবনের উপর ভিত্তি করে নির্মিত। 140-এরও বেশি অভিনেতা এতে অভিনয় করেছে।
করেছে। বাংলাদেশের অ্যাসে টিভিতে 2018 সালে ধারাবাহিকটি বাংলাদেশের আমদানি করে বাংলা ভাষায় ডাইভিং করে সম্প্রচার করা হয়েছে। বাংলাদেশ ছাড়াও ধারাবাহিকটি আরও কয়েকটি দেশে কয়েকটি ভাষায় অনুবাদ করে সম্প্রচার করা হয়েছে। পাঁচ নম্বর, দিরিলিস আর্তুগুল। মেহমেত বুজদাক এবং ত্যাগদেন কর্তৃক নির্মিত একটি তুর্কি ঐতিহাসিক অ্যাডভেঞ্চার টেলিভিশন ধারাবাহিক নাটক, যার নাম ভূমিকায় অভিনয় করেছে অ্যাঞ্জিন আলতান দোজায়তান। ইস্তাম্বুলের ব্যাকুচালার রিভা গ্রামে এর চিত্র ধারণ করা হয়েছিল। 2014 সালের 10 ডিসেম্বর তুরস্কের টিআরটি ওয়ান টেলিভিশনে প্রথম সম্প্রচার করা হয় এই ধারাবাহিকটি। 2016 সালের 14 নভেম্বর থেকে বাংলাদেশের 21 টেলিভিশনে সিরিজটি বাংলা সম্প্রচার শুরু করে সীমান্তের সুলতান নামে, এবং একই বছর 23 ডিসেম্বর এর সম্প্রচার স্থগিত করা হয়। পরবর্তীতে বাংলাদেশের মাছরাঙ্গা টিভিতে 2 এপ্রিল 2017 সাল থেকে দিরিলিস আর্তুগুল নামে পুনরায় এর সম্প্রচার শুরু করা হয়। অগুস্ত তুর্কিদের ইতিহাসের উপর ভিত্তি করে এটি নির্মিত হয়েছে, যা 13 শতাব্দীর মধ্যভাগে উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম উসমানের পিতা আর্তুগুল গাজীর জীবনকে তুলে ধরা হয়েছে। উসমানের জীবনদশা এ সময়কালের প্রাধান্য অত্যন্ত সংক্ষিপ্ত হলেও এ সময়কালে তার মৃত্যুর পর পরবর্তী 6 শতাব্দীর জন্য উসমানের রাজবংশের অধীনে একটি বিষম সাম্রাজ্য গড়ে তোলার পথকে প্রশস্ত করেছিল। 4 নম্বর, আলিফ লাইলা। আলিফ লাইলা হলো আরব রজনীর গল্প অবলম্বনে নির্মিত একটি ভারতীয় টেলিভিশন ধারাবাহিক। সাগর ফিল্মস এটি নির্মাণ করে। 2টি আলাদা মৌসুমে টেলিভিশন ধারাবাহিকটি নির্মাণ হয়। প্রথম মৌসুমটি ডিডি ন্যাশনাল চ্যানেলে প্রচারিত হয় এবং দ্বিতীয় মৌসুমটি প্রচার হয় পাকিস্তানের ARY ডিজিটাল চ্যানেলে। ব্যাপক জনপ্রিয়তার কারণে পরবর্তীতে ধারাবাহিকটি বাংলাদেশ ও বাংলা ভাষায় ডাইভিং করে সম্প্রচার শুরু হয় বিটিভি এবং 21 টেলিভিশনে, যার রীতিমতো দর্শক সাফল্য পায়। 2012 সালে ভারতীয় চ্যানেল ধামাল টিভি এর 5ম সম্প্রচার শুরু করে। 3 নম্বর, ইউসুফ জুলেখা। ইউসুফ জুলেখা একটি ইরানি সিরিয়াল, যা ফারজুল্লাহ সালানসর পরিচালিত 2008 সালের একটি ইরানি টিভি চলচ্চিত্র, যেখানে নবী ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কোরআন এবং ইসলামিক বর্ণনা অনুযায়ী ফুটিয়ে তোলা হয়েছে। বাংলাদেশের টিভি চ্যানেল এসএ টিভি ধারাবাহিকটি বাংলা ভাষায় ডাইভিং এর মাধ্যমে 2016 সাল থেকে ইউসুফ জুলেখা নামে এই ধারাবাহিকটি সম্প্রচার শুরু করে আসছে। ঐতিহাসিক প্রেক্ষাপটে এই 2 চরিত্র নিয়ে নির্মিত ধারাবাহিকটি বাংলাদেশ ছাড়াও ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় প্রচারিত হয়েছে। 2 নম্বর, সুলতান সুলেমান, যা পরিচালনা করেছেন মেরা লোকে এবং ইলমাজ শাহিন। প্রাথমিকভাবে তুরস্কের শু টিভিতে নাটকটি সম্প্রচার শুরু হলেও পরবর্তীকালে তুরস্কের স্টার টিভিতে এর সম্প্রচার স্থানান্তর করা হয়। বাংলাদেশের বেসরকারি চ্যানেল দীপ্ত টিভি 2015 সালের 18 নভেম্বর থেকে ধারাবাহিকটি বাংলা ভাষায় সম্প্রচার শুরু করে। নাটকটি নির্মিত হয়েছে উসমানীয় সাম্রাজ্যের সবচেয়ে দীর্ঘ সময়কাল ব্যাপী রাজত্ব বিস্তারকারী উসমানের সাম্রাজ্য প্রথম সুলেমান এবং তার স্ত্রী হুররেম সুলতানের জীবনের উপর ভিত্তি করে, যিনি সুলেমানের কৃতদাসী হয়েও পরবর্তীকালে তার প্রধান স্ত্রী বা সুলতানা হিসেবে সম্মানিত হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন। 1 নম্বর, আশাবে কাহাফ। আশাবে কাহাফ হলো 1997 সালের একটি ইরানি টিভি ধারাবাহিক, যা পরিচালনা করেছেন ফারাজুল্লাহ সালাহসুর। এই সিরিজে আশাবে কাহাফের ঘটনা ইসলামিক বর্ণনা অনুসারে দেখানো হয়েছে। বাংলাদেশের এসএ টিভি 2017 সালের এপ্রিল হতে সিরিজটি বাংলা সম্প্রচার করা শুরু করে। জনা কয়েক পলাতক যুবক একটি গুহা আর 3 শতাব্দীর নিন্দা আশাবে কাহাফের মূল কাহিনী। আশাবে কাহাফ কেবল মুসলিমদের কাছে প্রবল জনপ্রিয় একটি ঘটনা নয়, বরং খ্রিস্টানদের কাছেও ছিল খুব জনপ্রিয় এবং অলৌকিক ঘটনা। তো ভিউয়ার্স, এই সিরিয়ালগুলোর মধ্যে কোন সিরিয়ালটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে নিত্য নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান।